2019 মডেলের গাড়ি, 2020 সালে রেজিস্ট্রেশন করা এমজি জেড এস প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখে মনে হচ্ছে একটি ব্র্যান্ড নিউ গাড়ি দেখছেন, এবং সিটগুলো অনেক বেশি লাকজারিয়াস এবং লেদার সিট কভারগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি কোয়ালিটিফুল। ফ্রেশ কন্ডিশনের একটি এমজি দেখাচ্ছিলাম, অনেক ভালো ফিটিংস আমি বলবো। এখানে রয়েছে ফুললি সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, এসি কন্ট্রোলিং সুইচের অপশন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমরা একটি এমজি জেড এস প্যাকেজের একটি গাড়ি আপনাদের জন্য রিভিউ দিচ্ছি। এটি হচ্ছে অরেঞ্জ কালারের, খুব বেশি কোয়ালিটিফুল, 2019 মডেলের গাড়ি, 2020 সালে রেজিস্ট্রেশন করা, অনেক ভালো গ্রেডের এবং অনেক ভালো ফিটিংসের কোয়ালিটিফুল একটি গাড়ি দেখাচ্ছিলাম। আপনারা যারা সরাসরি এই গাড়িটি দেখবেন তাদের খুব বেশি ভালো লাগবে, যথেষ্ট রিজনেবল প্রাইজের। অনেক আপডেট গাড়ি যদি হয় তাহলে অবশ্যই প্রথমে আনতে হবে এমজিকে, আর সেই এমজি জেড এস প্যাকেজের গাড়ি দেখাচ্ছিলাম। ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন, ফ্রন্টের যে গ্রিলটি রয়েছে অনেক বেশি অসাধারণ কোয়ালিটির গ্রিল, এবং গ্রিলের চতুর্দিক দিয়ে রয়েছে রাউন্ড নিকেল ভিটের অপশন, এবং এখানে যে মনোগ্রামটি দেখতে পাচ্ছি এটিও কিন্তু ফুললি নিকেলের, যার কারণে গাড়ির ফ্রন্টের সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু গাড়িটির বাম দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউটা দেখাই, আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি ট্রাই করবেন এই চমৎকার কন্ডিশনের গাড়িটি আমাদের সুপারকারে এসে দেখার জন্য। আমি একটু এইচআরডি প্রজেকশন হেডলাইটটি ক্লোজলি দেখাতে চাই, দেখছিলেন অনেক বেশি কোয়ালিটিফুল। এখানে এইচআরডি প্রজেকশন হেডলাইট এবং এলইডি লাইটিংয়ের অপশনও রয়েছে, নিচে ফগ লাইটের অপশন রয়েছে। আমি যদি একটু টায়ার কন্ডিশনটি দেখাই, প্রত্যেকটা টায়ারের অবস্থা অনেক ভালো, একদম নতুন টায়ার, এবং স্মার্ট অ্যালোরিমের অপশন রয়েছে, এবং গাড়িটির পিছনের টায়ারটি দেখাচ্ছি, এবং এই গাড়িতে চারটি টায়ার এই ডিস্ক ব্রেকের মতো আধুনিক ব্যবহার রয়েছে এবং অ্যালোরিম সিস্টেম। চারটি টায়ারে যখন ব্রেক সিস্টেম ডিস্ক ব্রেক হবে তখন গাড়িটির ব্রেক সিস্টেমটা অনেক বেশি স্মার্ট এবং স্মুথ ব্রেক সিস্টেম হবে, সেই স্মার্ট অপশনটি দেখাচ্ছি। এখানে অনেক স্মার্ট একটি রুববারের অপশন রয়েছে, রুববারটি থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে একটি স্লিম স্পয়লার অপশন আমরা দেখতে পাচ্ছি, অনেক বেশি কোয়ালিটিফুল একটি এমজি জেড এস প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে যে লাইটগুলো রয়েছে ফুললি এলইডি সিস্টেমের লাইটিংয়ের অপশন রয়েছে গাড়িটিতে, সেই ব্যাক ডোরটি খোলার স্মার্ট অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি, এবং ভিতরে প্রচুর পরিমাণ স্পেস রয়েছে, আপনি অনেক বেশি মাল সামানা ক্যারি করতে পারবেন। এখানে দেখছিলেন সেই স্মার্ট ভিউ, আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখাচ্ছিলাম, আমি একবার ব্যাক সাইডের ডান দিক থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি। 2019 মডেলের গাড়ি, 2020 সালে রেজিস্ট্রেশন করা এমজি জেড এস প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি একটু সাইটের ভিউটাও দেখাই, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, একদম চকচকে ফ্রেশ একটি এমজি গাড়ির রিভিউ দিছিলাম আপনাদের জন্য। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখছিলেন দরজার প্যাড একদম চকচকে ফ্রেশ, ইন্টেরিয়ারটা যদি দেখাই দেখে মনে হচ্ছে একটি ব্র্যান্ড নিউ গাড়ি দেখছেন, এবং সিটগুলো অনেক বেশি লাকজারিয়াস এবং লেদার সিট কভারগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি কোয়ালিটিফুল। ফ্রেশ কন্ডিশনের একটি এমজি দেখাচ্ছিলাম, অনেক ভালো ফিটিংস আমি বলবো। এখানে রয়েছে ফুললি সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, এসি কন্ট্রোলিং সুইচের অপশন, স্টিয়ারিংটি লেদার স্টিয়ারিং, যথেষ্ট স্মার্ট। আমি যদি ডিভিডি প্লেয়ারটি দেখাই, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা অপশন রয়েছে, এসির প্যানেলটি, টাচ সিস্টেম রয়েছে, এবং ড্যাশবোর্ডটা রয়েছে একদম অসাধারণ কোয়ালিটির ড্যাশবোর্ড। এবং গাড়িটির আমরা যদি খুঁটির ভিউটা দেখাই, খুঁটির মধ্যে দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম কন্ট্রোলিংয়ের সাউন্ড সিস্টেমের অপশন, স্পিকারের অপশন, এসির ফ্যানগুলো যথেষ্ট স্মার্ট ফ্যান, আপনার খুব সহজে স্মুথলি আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন। দেখছিলেন ভিতরের ভিউ, আমি একটু ফ্রন্টের ভিউটা আরও একবার আপনাদেরকে দেখাতে চাই। 2019 মডেলের একটি এমজি গাড়ি দেখাচ্ছিলাম, জেড এস প্যাকেজের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2020 সালে, 1500 সিসির গাড়ি। যারা একটু অল্প ইনকাম ট্যাক্সের গাড়ি ইউজ করতে চান তাদের জন্য বেস্ট একটি আইটেম হবে। ভিউয়ার্স, এই গাড়িটি 2019 মডেল, 20 রেজিস্ট্রেশন করা, 1500 সিসির এই কোয়ালিটিফুল জিপ গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 2590,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 2590,000, তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে, আমরা ট্রাই করব যতটুকু সম্ভব কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকার বিডি 257 তেজগাঁ নাবিসকো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসতে হবে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।